রুমকি, তো এটা দিলে ভালো লাগছিল না, তাই জন্য রুমকি দিলাম টি আর, আর এস হচ্ছে এই যে আমাদের শ্রেয়ান বাবা, শ্রেয়ান। তো আমাদের তিনজনের চ্যানেল, তাই আমাদের টি আর এস ক্রিয়েশন। তো আমরা চলে এসেছি আজকে রাতের ডিনার নিয়ে, আর ডিনারে আমাদের সিম্পল আজকে মাঝখানে মাঝখানে রাখো, আমিও তো হাতটা ফেলবো। তো ডিনারে আছে আমাদের সিম্পল আজকে গার্লিক চিকেন আর আমাদের ভাত। আমরা গার্লিক চিকেনটা আজকে ভাতের সঙ্গে ট্রাই করব, আর মেনলি গার্লিক চিকেনটা রুটি পরোটা এসবের সঙ্গে ভালো লাগে, কিন্তু আমরা আজকে ভাতের সঙ্গে ট্রাই করব। আর এটা গার্লিক চিকেনটা আমি একটু ধনে পাতা দিয়ে, ধনে পাতা পেস্ট দিয়ে একটু অন্যরকম বানাবার চেষ্টা করেছি। তো এটা বলো টেবিল, ও হ্যাঁ, আর আমরা প্রত্যেক দিনই বলতাম দেখো আমাদের ছোট টেবিল খুব অসুবিধা হচ্ছে। তো আজকে দেখো আমরা আজকে আমাদের টেবিলটা নিয়েছি আমরা তোমাদের ভালোবাসায়। আমরা এটুকুনি মানে আমাদের চেষ্টা এটা যে একটু ভালোভাবে ভিডিওটা করব, তাই জন্য আমরা একটা টেবিল নিয়েছি, চেয়ার নিয়েছি। আর আমাদের যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে, যে তোমাদের ভালো লাগাবার প্রচেষ্টা আমাদের, তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি তোমাদের জন্য, তোমাদের ভালো লাগার জন্য। তো যেটুকুনি করেছি আমাদের এটা, এই টেবিলটা কোনো প্রয়োজন ছিল না, তো যেটুকুনি করেছি তোমাদের ভালোবাসা ভালো লাগে, আমরা যাতে ভিডিওটা একটু ভালোভাবে করতে পারি তার জন্যই এটুকুনি করেছি। তো চলো বলো, এখানে চিকেনটা আমি ভাত করে নি, এখানে 1 কেজি চিকেন আছে, আর এই চিকেনটা আমরা দুজনে মিলে ভাগ করে নেব। তো এই যে আমরা চিকেন যেটা ছিল সেটা আমরা দুজনে ভাগ করে নিয়েছি। তো এই যে দুজনে দুটো লেগ পিস, মুম্বাই লেগ পিস, এরকম করে দেখা যাবে। আর এই যে বাটি, এটা হচ্ছে কাটা ফেলার বাটি। আর শ্রেয়ান উঠে চলে গেছে, বড্ড জ্বালাতন করছিল, ওর খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো চিকেনটা কেমন লাগছে খেতে? আজকে চিকেনটা সত্যি ভালো লাগছে, ভালো হয়েছে। রসুন ও পুরো ঢেলে নি পাতে, আমার অসুবিধা হচ্ছে একটু একটু করে নিয়ে খেতে, পুরো ঢেলে নিলাম। এটা চ্যালেঞ্জিং ভিডিও হলে ভালো হতো, এটা চ্যালেঞ্জিং ভিডিও হলে ভালো হতো, কিন্তু হলো না। চ্যালেঞ্জ করো না বাবা,
ভূত করে দিয়েছে তোমাকে, সব বন্ধুরা ফোন করে করে বলছে কি রে ভূত সেজেছিলিস, কি বলছে বউ তোকে মুরগি করলো? আমি আগে ভাবতাম ইউটিউবাররা যারা ভিডিও করতো তেমন কিছু খাটনি নেই, এখন বুঝতে পারছি প্রচুর পরিশ্রম লাগে, প্রচুর পরিশ্রম লাগে, খরচার ব্যাপার। আর সত্যি কথা বলতে রোজ রোজ এরকম খরচা করার মতো আমাদের অতটা সামর্থ্য নেই, তো যতটা চেষ্টা করি তোমার জিরো থেকে দাঁড়াতে গেলে যা কষ্ট করতে হয়, এই কষ্টটা করে যদি এই জায়গায় এসেছি, এখনো বন্ধু কিছু করতে পারিনি, চেষ্টা তো চালাচ্ছি। তবুও অনেকটাই করেছে ও, জিরো থেকে এসে নিজের ঘর বাড়ি করা, নিজে ব্যবসা দাঁড় করানো অনেকটাই করেছে, তবে একটা ছেলেও তো আছে আমাদের, তাই অল্পেতে থেমে থাকলে হবে না। আপনার আশীর্বাদ করুন যাতে এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না, আপনারা একটু সাহায্য করলে আমরা হয়তো অনেক দূর পৌঁছাতে পারবো, এবং ভবিষ্যতে আপনাদের আরো নতুন নতুন আমরা ভিডিও করে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো গোদা স্পাইসি, ও শরীর খারাপ করবে খেলে, কারা এগুলো ভাতে গেছিলে খেয়েছ? খেয়েছি, আস্তে আস্তে ফুডি হয়ে যাচ্ছে, আমাকে সত্যি খুব বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে বলে নয় এখন কদিন ধরেই চলবে, আজকে আইবুড়ো ভাত থেকে শুরু হয়েছে, কালকে বিয়ে, এই পাড়ারই একজনের, পাড়া তো তো দেওর,
ভালোই মজা হচ্ছে বিয়ে বাড়িতে। অ্যাকচুয়ালি এটা আমার একটা মহিলা সমিতির টিম, সেই টিমের একজন মেম্বারের ছেলের বিয়ে, কাকিমা বলি আমরা। গার্লিক চিকেন, ধনিয়া গার্লিক চিকেন অ্যাকচুয়ালি, কারণ আমি একটা ধনে পাতার পেস্ট দিয়েছি এর মধ্যে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তার একটা পেস্ট দিয়েছি। তোমার ভাব গতি কিন্তু আমার ভালো লাগছে না। ঠিক বুঝছি, গদাটা খেতে খেতে পেট ভরা, এত বড় চিকেন 350 গ্রাম ওজন খাওয়া যায়? রোগা পাতলা দেখলে কি হবে, ভালোই সার্ভিস দিতে পারো। তুমি নুনটা দিয়ে এর মধ্যে একদম গন্ডগোল করে দিয়েছো, নুন তো সম হয় না, হবে না তো, তুমি নিজে রান্না করেছো না, ওই জন্য হবে না। আমি রান্না করেছি প্রথম দিকটা আমি, আর লাস্ট পজিশনটা ও, ওই জন্যই তো উল্টো পাল্টা করে দিয়েছে, এক গাদা নুন দিয়েছে। আমি কিছু দিই না, বলে ছেলেকে খাওয়াবো, মোর বলে একটু নাচা করতে। ওই যদি আমি বেশি নুন দিতাম না, ও আর খেতোই না। সব চিকেন পাওয়া তারকেশ্বরের কি পায়। আমি খেতে পারবো না কেন, আসল কথাটা বলি, রান্না হতে হতে ওকে বলেছি লাস্ট ফিনিশিংটা তুমি দাও বলে আমি চলে এসেছি ছেলেটাকে খাওয়াতে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে, কড়াই থেকে তুলছে আর খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আমি যা বললাম যে এক পিস আমাকে দাও তো কেমন হয়েছে দেখি, সেটা আমাকে দিল, সেখান থেকেও আবার নিয়ে নিল অর্ধেক। না তোমারটা তুমি না, একদম পাতে তোলা তুলি করবে না, না তোমারটা তুমি আমারটা আমি। কি করছো, কি করছিলে? মাংস খাচ্ছি, গার্লি চিকেন। টেবিলটা তো আজকেই কিনেছি, তাই জন্য টেবিল ক্লথ কেনা হয়নি, এক্ষুনি এক্ষুনি হবে ওনার কালকে হয়ে, যদি হয় তো ভালো। আমার কারখানায় টেবিল ক্লথের কাপড় এসছে, যা বেচা আছে কাপড় হয়ে যাবে, তাহলে তো খুবই ভালো। আমার ওয়েট ওই 78 কিলো ছিল, 80 কিলো হয়ে গেছে, ডাক্তার কমাতে বলেছিল, কমে যাচ্ছে, কমে যাচ্ছিল। ফার্স্ট করলো তো কুকিং, ব্যাস। ও কতটা খেলো তুমি, তোমরা সামনে সাক্ষী যে ও বসে বসে কতটা খেলো, আর ও বাইরে কতটা খেয়ে এসছে। একটা কথা বলি, বাদ ফুলো না কি হচ্ছিল, সেটা চলে গেছে,
পেটের ভেতর গিয়ে বাট ফুলু। শান্তিতে খেতেও দেয় না, ওকে নিয়ে বসবো না আমি কালকে থেকে। আর সার্ভিস কিরম দিচ্ছে দেখুন। হ্যাঁ, ও মতো বাইরে খেয়ে না এলে ও দিত। যারা কমেন্ট করছে তাদের কমেন্ট পড়ছিলাম আমি ওদিকে দুপুরবেলা শুয়ে শুয়ে তো দেখছিলাম, ভালো লাগছিল। আপনাদের যদি ভালো লাগে আরো কমেন্ট করুন, আপনাদের জন্য এত কিছু করছি আমরা আপনাদের কাছে ভালোভাবে ভিডিওটা তুলে ধরার জন্য। আগামী দিন চেষ্টা করবো আরো ভালো উন্নত কিছু ভিডিও দেখানোর। তো আপনাদের যদি ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করবেন, আমার ভালো লাগে পড়তে। প্রথমে আমি আসতে চাইছিলাম না ভিডিওতে, ঠিক ভালো লাগছিল না, তারপর যখন করলাম দেখলাম আপনাদের সহযোগিতা, কমেন্ট করছেন, ভালো ভালো কথা বলছেন, ওই জন্য আপনাদের ভালোবাসা পাচ্ছি, আনন্দ পাচ্ছি। নাহলে আমি একটু লজ্জা লজ্জাই লাগছিল, এখন মোটামুটি ঠিক আছে। কি হলো ফাইনালি আমার খেয়েছি, বাপরে বাপ। এইগুলো গ্রেভিটা এত বেশি নুন দিয়েছে, ওগুলো আর উদ্ধার হবে না আমার পক্ষে। তো ঠিক আছে, শিকার করে নি এগুলো। আর আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর বাকি কথা তো বলেই দিল সব, আর আমাদের টিআরএস ক্রিয়েশনকে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। টাটা, শুভরাত্রি, গুড নাইট।